বিভিন্ন রাজ্য বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে নয়া রণকৌশল তৈরি করছে বিজেপি দল। দেশের যে সকল রাজ্য বিজেপি দল ক্ষমতায় নেই, সেখানে সংগঠনের খুঁটিনাটি খবর দিল্লির সদর দপ্তরে পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিএল সন্তোষ, তারপরই রাজ্য ধরে ধরে ভোট যুদ্ধের কৌশল ঠিক করা হবে। দলের এই ত্রয়ী ছাড়াও কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী ও সাধারণ সম্পাদকদের রাজ্যের সংগঠন দেখভাল করার দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। পরপর দুইটি রাজ্যের ভোটের বিপর্যয় এবং পরবর্তীতে সংঘ পরিবারের রিপোর্ট ভিত নাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের, সেই সঙ্গে বাড়িয়েছে শীর্ষ নেতৃত্বের হৃৎকম্পনও। তাই তড়িঘড়ি দলের শীর্ষ নেতৃত্ব দফায় দফায় বৈঠক করে। সূত্রের খবর, বৈঠকে রাজ্য ধরে ধরে আলোচনা হয়, গুরুত্ব দেওয়া হয় বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলির সংগঠনে, আর সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। জানা গিয়েছে প্রতিটি রাজ্যের সংগঠন দেখভাল করবেন একজন করে হেভিওয়েট মন্ত্রী ও সংগঠনের শীর্ষ নেতৃত্ব। লোক দেখানো দায়িত্ব পালন করলে হবে না, এক্ষেত্রে প্রতিনিয়ত রাজ্যে গিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করবেন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। প্রয়োজনে রাজ্যস্তরের শাখা সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন তারা। দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পরিস্থিতি অনুযায়ী রণকৌশল ঠিক করবেন বলে এমনটাই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।